স্বাধীনতা দিবসে ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। স্বাধীনতা দিবসে মহাকরণে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এটা হলো জাতীয় ঐক্যের গান। আমরা ভারতের সন্তান, একসাথে ধর্ম নির্বিশেষে সবাই মিলে ভারতবর্ষে একসাথে মাথা তুলে বসে ঠিক বিশ্বে যখন সাউথ আফ্রিকায় বর্ণ বিদ্বেষের আন্দোলন চলছিল তখন ভারতবর্ষ প্রথম সারিতে দাঁড়িয়ে তাকে সমর্থন করেছিল যে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই। আজ আবার ভারতবর্ষকে মাথা তুলে দাঁড়িয়ে বলতে হবে বর্ণ বিদ্বেষের লড়াই শেষমেশ সাউথ আফ্রিকা জিতেছে, নেলসন ম্যান্ডেলা জেল থেকে ছাড়া পেয়ে রাষ্ট্রপ্রধান হয়েছে। আবার আরেকটা লড়াই ভারতবর্ষের পক্ষে করতে হবে, সেটা হচ্ছে ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই। অর্থাৎ ধর্মের লড়াই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথে ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার, সেই উৎসবের পরিবেশ ভারতবর্ষে আনতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো ধর্মের প্রধানমন্ত্রী নন, ভারতবর্ষের মানুষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠা করতে হবে। তাই এই লড়াই হয়তো অনেক বড় লড়াই, সেই লড়াই আবার একুশে শুরু হবে বাংলাতে। বাংলায় সেই লড়াই হবে, বাংলায় নজরুলের বাংলায়, হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসে কঞ্জন, সেই লড়াই শুরু হবে রবীন্দ্রনাথের বাংলায়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সেই লড়াই ভারতবর্ষের, সেই লড়াই বাংলা দিয়ে শুরু হবে এবং সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জির নেতৃত্বে ছড়িয়ে পড়বে। ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে ভারতবাসী লড়ছে, লড়বে, তার নেতৃত্ব দেবে মমতা ব্যানার্জী।